বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশজুড়ে এলাকা ভিত্তিক লোডশেডিং এর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত এই লোডশেডিং দুই ঘন্টা পর্যন্ত হতে পারে। খরচ কমাতে ডিজেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে হুহু করে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছে স্বল্পোন্নত ও মধ্য আয়ের দেশগুলো। অন্যান্য দেশের মতো বাংলাদেশও খোলা বাজার থেকে জ্বালানি না কেনার সিদ্ধান্ত নিয়েছে। এতে দেখা দিয়েছে জ্বালানি স্বল্পতা, ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ থাকায় দৈনিক আরও 1 থেকে 1.5 হাজার মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি হবে। সব মিলিয়ে এই ঘাটতি দাঁড়াবে 2,500 মেগাওয়াটের কাছাকাছি। এতে ভোগান্তি বাড়ছে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের। পরিস্থিতি মোকাবিলায় এলাকাভিত্তিক পরিকল্পিত লোডশেডিং করা হবে। প্রতিদিন এলাকা ভেদে 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং হতে পারে 19 জুলাই থেকে। আগামী এক সপ্তাহ আমরা এই বিষয়টা পরিস্থিতি দেখব। আমরা যদি গ্রিড ভিত্তিক, এলাকা ভিত্তিক, জোন ভিত্তিক আগের থেকে গ্রাহকদেরকে জানিয়ে দিতে পারি, সেটা আমাদের চেষ্টার মধ্যে থাকবে। আমরা অ্যানাউন্স করলাম যে আজকে নারায়ণগঞ্জে এই এলাকাগুলোতে লোডশেড হবে, এতটা ঠিক আছে, এরকম ভাবে 1 ঘন্টা সাফিসিয়েন্ট না। তবে শিল্প প্রতিষ্ঠান সচল রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিদ্যুতের চাহিদা কমাতে অন্যান্য সিদ্ধান্তের মধ্যে অন্যতম বিপণী বিতান ও দোকানপাট খোলা রাখা যাবে না রাত 8টার পর। এই নির্দেশ অমান্য করলে আছে শাস্তির ব্যবস্থা। এছাড়া সরকারি অফিসের সময়সূচি কমিয়ে সভা করা হবে অনলাইনে। মসজিদগুলোতে বন্ধ রাখতে হবে এসি চালানো। আর যানবাহনের তেলের ব্যবহার কমাতে সপ্তাহে একদিন বন্ধ থাকবে পেট্রোল পাম্প। সরকার যে এই সিদ্ধান্তগুলো নিয়েছে তাতে লোডশেডিং এর কথা তার আগেই বলেছিল, রাত 8টার পরে, ঈদের পরে সব শপিং মল বন্ধ থাকবে, সেগুলো আগের থেকে সিদ্ধান্ত ছিল। এখন 1 থেকে 2 ঘন্টা লোডশেডিং আমরা আগেও দেখেছি। আমার মনে হয় যদিও প্রচন্ড গরম পড়েছে, মানুষের কষ্ট হবে, তারপর আমি মনে করবো যদি 1 ঘন্টা লোডিং রাখা যায়, লোডশেডিংটা 1 ঘন্টা রাখা যায়, সেটা একটা সহনীয় পর্যায়ে থাকবে বলে আমি মনে করি। যেহেতু একটা সারা বিশ্বে জ্বালানির সংকট এবং মূল্য বৃদ্ধি হয়েছে, এবং তার প্রেক্ষিতে আমি মনে করি যে মানুষের এইটুকু সহ্য করতে হবে, এটা আপাতত আমাদের হাতে আর কোনো অন্য কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি সরবরাহে সুষ্ঠু ও পরিকল্পিত লোড ব্যবস্থাপনাই কমাতে পারে জনগণের ভোগান্তি।